থেকে টিপু স্টোর মাটিতে ইতিহাসে এতটা খারাপ সময় আর কখন আসে। এতটাই উত্তাল যে পুরো নদী জুড়ে কোনো ধরনের নৌযান চোখে পড়ে না। জরুরি প্রয়োজনে দু একটি ছোট ট্রলার যদি বের হয়, তবে সেগুলো বাতাসের প্রবলতাকে কাজে লাগাতে পাল তুলে নদীতে এপার থেকে অন্য পারে যাচ্ছে। অনেক বড় বড় ঢেউ এসে আসতে পড়ছে নদীর পাড়ে। এর মধ্যেই প্রবল স্রোত গত 100 বছরের যে রেকর্ড, সে রেকর্ডটি ছুঁই করছে। অর্থাৎ এত দীর্ঘ সময় ধরে নদীতে স্রোতের দাপট থাকার কথা নয়, একই সঙ্গে যোগ হয়েছে তীব্র বাতাস, যে কারণে নদীতে কোনোভাবেই এখন কাজ করা সম্ভব হচ্ছে না। নদীতে যে নৌযানগুলো মাছ ধরত সেগুলো এখন নদীর পাড়ে এনে বসিয়ে রাখা হয়েছে। কোনোভাবেই কাজের পরিবেশ নেই, তাই অলস সময় কাটছে নদীর পাশে পশু পাখিদেরও। তারা ঢেউর সঙ্গে খেলাধুলা করছে। আকাশ হঠাৎ হঠাৎ করে তার রূপ পরিবর্তন করছে, কখনো ঘন কালো মেঘ, কখনো শরতের শুভ্র নীল আকাশ। কিন্তু এইসব কিছু মিলে পদ্মা সেতুর কাজে চরম ব্যাঘাত ঘটাচ্ছে। আশা ছিল এর মধ্যেই সেতুর সবগুলো স্প্যান বসিয়ে ফেলা হবে। সেই অনুযায়ী পরিকল্পনা নেওয়া হয়েছে, দুটি স্প্যান বসানোর জন্য ক্রেনও তোলা হয়েছিল। কিন্তু এখন গত 10 জুনের পর থেকে সব ধরনের কাজই বন্ধ হয়ে গেছে। নদীর প্রবল স্রোত কাজ করতে গেলে যন্ত্রপাতি ভাসিয়ে নেওয়ার একটা আশঙ্কা আছে, তাই কোনোরকম নতুন করে কোনো কাজে হাত দেওয়া যাচ্ছে না যতক্ষণ না এই স্রোত কমে না আসে, পানি কমে না আসে। এর মধ্যে আরেকটি বড় ক্ষতি হয়েছে গত 31 জুলাই নদী ভাঙনের ফলে। 126টি রোডওয়ে স্ল্যাব আর 192টি রেলওয়ে স্ল্যাব নদী গর্ভে বিলীন হয়ে গেছে। রোডওয়ে স্ল্যাবগুলো দেশেই বানানোর কাজ শুরু হয়েছে, এর মধ্যে 5টি বানিয়েও ফেলা হয়েছে। তবে রেলওয়ে স্ল্যাবগুলো বানাতে হবে জার্মানির লুক্সেমবার্গে। সেই কাজের অর্ডার দেওয়া হয়েছে, পুরো কাজ শেষে দেশে এসে রেলওয়ে স্ল্যাবগুলো পৌঁছাতে সময় লাগবে 4 মাসেরও বেশি।